কিশোরগঞ্জের ভৈরবে যত্রতত্র ময়লা ফেলায় দূষিত হচ্ছে পরিবেশ। শহরের প্রবেশমুখেই বর্জ্য ফেলায় দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ। এছাড়া রাইস মিলের ছাই বাতাসে ছড়ানোয় দেখা দিচ্ছে নানা রোগ। ক্ষুব্ধ শহরের বাসিন্দারা দ্রুত বর্জ্য অপসারণের দাবি জানিয়েছে। এদিকে করোনা অতিমারির কারণে পৌরসভার সেবা নিশ্চিত করা যাচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভৈরব সংবাদদাতা আদিলউদ্দিন আহমেদের প্রতিবেদন। কিশোরগঞ্জের ভৈরব প্রথম শ্রেণীর পৌরসভা হলেও নাগরিক সেবার বেহাল দশা। নির্ধারিত জায়গা না থাকায় বর্জ্য ফেলা হচ্ছে যত্রতত্র। খোলা জায়গায় বর্জ্য ফেলায় দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। এতে শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এখানে একটা খালের মতো ছিল, সুন্দর পরিবেশ ছিল, সুন্দর, সবাই ঘুরতে আসতো। ইউনুস সাহেব, পৌরসভার চেয়ারম্যান, মেয়র সাহেবকে অনুরোধ করতেছি এক সপ্তাহের ভিতরে যাতে এইগুলি আসতে সরায় নেয়। বর্জ্যের সাথে ফেলা হচ্ছে রাইস মিলের ছাই, কোথাও কোথাও মজুত রাখা হচ্ছে কয়লা। এসব কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ। স্কিন থেকে শুরু করে শ্বাসকষ্ট, হাঁপানি, সব ধরনের সমস্যা আমরা ভুগছি। দুর্গন্ধে এলাকার মানুষ জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। চিকিৎসকরা জানালেন, ময়লা আবর্জনার স্তূপ থেকে মশামাছি বাহিত রোগ বেশি ছড়াচ্ছে। অ্যাজমা এবং হাঁপানিটাকে আরো অনেক গুণ বাড়িয়ে দেয়, এবং যারা জনগণকে দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা পরবর্তী মিটিং করে পদক্ষেপ গ্রহণ করব। নাগরিক দুর্ভোগ লাঘবে খোলা জায়গায় বর্জ্য না ফেলার দাবি জানিয়েছেন পৌরবাসী। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।